হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস। টুকটাক যেটুকু পড়ছেন তাও অনলাইনে বা পিডিএফে, সেখানেও খুঁজছেন ভার্চুয়ালিটি বা যান্ত্রিকতা। বেশিরভাগ ক্ষেত্রেই ঝুঁকছেন ভার্চুয়াল গেমের দিকে। বিষয়টি নতুন না হলেও আসক্তিকে সম্প্রতি মানসিক রোগের তালিকা অন্তর্ভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাপ্তাহিক আয়োজন মাইটিকে আরও জানাচ্ছেন মোবালিক করিম। লাইব্রেরিতে নেই তেমন কোনো আনাগোনা, অনেকটা যেন ঘরকুনে হয়ে পড়েছে মাঠঘাট আর রাস্তা দাপিয়ে বেড়ানো তারুণ্য আর ছেলেবেলা। নতুন বইয়ের ভাঁজ খুলে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে পড়ার মধ্যে যেরকম এক আনন্দ, তাও জানতে পারছেন না অনেকেই। তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তারে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হয়ে উঠেছে খুবই জনপ্রিয়। বই পড়া কমেছে, কমেছে বইয়ের উপযোগিতা। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্র এখন শিক্ষিত সমাজের দিনরাত্রির সঙ্গী। মননশীলতা চর্চার অভাবে সুকুমার বৃত্তিগুলো যেন হারিয়ে যেতে বসেছে। কেউ কেউ যাও ধরে রাখতে চাইছেন তাও অনলাইনে বা পিডিএফে, ছোট্ট চৌকোনা স্মার্ট ডিভাইসে ভার্চুয়ালি। অনলাইনে অনুমোদনবিহীন বই পিডিএফ আকারে পাওয়াতে অনেক লেখক প্রকাশকও ক্ষতির মুখে পড়ছেন। এই বইগুলি নিয়ে আমরা কোথায় যাব? বইগুলি প্রস্তুত করছি, আপনি জানেন অনেক বই আমাদের ছাপা হয়ে গেছে, কিছু বই আছে ছাপানো পর্যায়ে যাবে, আবার কিছু বাইন্ডিং, মানে নানা পর্যায়ে বইগুলি এখন একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। সেই কাগজের বই পড়ার স্থান নিয়েছে গেম, যার অর্থ এখন অনেকটাই ভিন্ন। সে এক ভার্চুয়াল জগৎ, খেলার মাঠ মানেই যেখানে মোবাইল, ট্যাব আর কম্পিউটার, পছন্দ সহিংসতা আর রক্তপাতের ধ্যানমগ্নতা। বিষয়টি ভাবিয়ে তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও। গেম আসক্তিকে সম্প্রতি মানসিক রোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি। এই সমাজবিজ্ঞানী তুলে ধরলেন এর ভয়াবহতা। আধুনিকতার নামের সাথে ভিন্ন সংস্কৃতি প্রবাহের কথাও বললেন তিনি। প্রধানকে বলি হিন্দি ছবি না দেখে ইংরেজি ছবি দেখুক, ইংরেজি নিউজ শুনুক, তাহলে হবে কি অ্যাকসেন্টগুলো তাদের জানা হবে, বোঝা হবে, সেই সাথে কিছু সোশ্যাল মুভি দেখলে কিছু শেখা হবে। এই মারপিটের ছবি, মারদাঙ্গা ছবি দেখে তো এটা তো তার জীবনে ব্রত হতে পারে না। এদিকে উপযোগিতার নামে প্রযুক্তির উৎকর্ষতা যেন নিজস্বতা না লুকিয়ে ফেলে এমনটাই প্রত্যাশা সবার। মানে ভিডিও গেম বা এই মোবাইলই সব কিছু, মোবাইলই এখন জীবন, এই ক্ষতি পূরণ হবে না, এটা ভয়ানক ক্ষতি হয়ে গেল। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। We'll be right back.